মাঠের চারদিকে শট খেলতে পারেন এমন টাইগার ক্রিকেটারদের তালিকা করলে নিঃসন্দেহে তরুণ তুর্কি তাওহিদ হৃদয়ের নামটাও সামনে আসবে। আসলে ক্রিকেট বইয়ের সব রকম শটই আছে এই ব্যাটারের কাছে। তবে এই ব্যাটারের সবচেয়ে মনোমুগ্ধকর ব্যাপারটা হলো তার বড় শট খেলার প্রবণতা। শুধু তাই না, ম্যাচের যে কোনো পরিস্থিতির সঙ্গেই তিনি মানিয়ে নিতে পারেন নিজেকে। এছাড়া ক্রিজে এসে প্রথম বল থেকেই হৃদয়ের বড় শট খেলতে পারাটা নিঃসন্দেহে তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তাই তো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার দলের হার্ড হিটিংয়ের জন্য দলের অন্যতম ভরসার নাম যে হৃদয় হতেই পারেন তা অন্ততপক্ষে বলা যেতেই পারে। চলমান ডিপিএলেও হৃদয় ছিলেন দুর্দান্ত। চ্যাম্পিয়নও হয়েছে তার দল আবাহনী, সেক্ষেত্রে তার দলের শিরোপা জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এমনকি 50 ওভারের সেই টুর্নামেন্টে 5 ম্যাচ খেলে 160-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটও করেছিলেন, গড়ও 100-এর বেশি। তাহলে কি ডিপিএলের মাধ্যমে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে রাখছেন হৃদয়? অন্তত পক্ষে এই ডিপিএলে হৃদয়ের স্ট্রাইক রেট দেখে তা বলাই যায়। 2023 বিপিএলের মাধ্যমে সবার আগে লাইমলাইটে এসেছিলেন হৃদয়। সেবার ছিলেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এরপর লাল সবুজের জার্সি গায়ে বেশ কয়েকবার নিজের জাত চ্যানেলেও ধারাবাহিক হতে পারেননি। তাই তো দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন একটাই প্রশ্ন, ডিপিএলের এই ফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাতে পারবেন তো হৃদয়? আলিফ চৌধুরী, বাংলা ভিশন।